এলাকায় দুপক্ষের বচসা মেটাতে গিয়ে বিবাদে জড়ালেন কাউন্সিলরের স্বামী। দু নম্বর ওয়ার্ডের ঘটনায় চাঞ্চল্য, বনগা থানায় অভিযোগ দায়ের। কালীপুজো উপলক্ষে এলাকায় অনুষ্ঠান, সেই অনুষ্ঠান চলাকালীন এলাকায় বিবাদে জড়ালো দুই পক্ষ। অভিযোগ বিবাদ থামাতে গিয়েই নিজেই বচসায় জড়ালেন স্থানীয় কাউন্সিলর, তার স্বামী সহ অনুগামীরা। ঘটনাটি ঘটেছে বনগা পৌরসভার দু নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর তার স্বামী সহ অনুগামীদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্সল্যান্ড। এই ভিডিও দেখিয়ে অভিযোগকারীদের দাবি, মঙ্গলবার সকালে কাউন্সিলর তার স্বামী সহ অনুগামীরা দাদাগিরি করে এলাকায়। এ বিষয়ে অভিযোগকারী যুবক শুভঙ্কর ঘোষ দাবি করেন, তার উপর মারমুখী হয়ে ওঠার পাশাপাশি তাকে শাসানো হয়েছে। কাউন্সিলর ঠিক আছে, এসে আমার জামার কলার ধরে বলছে, তুই এরকম ইয়ে করিস, বাজে আচরণ করিস, মানুষ খিস্তি খামানি মারিস, বলে জামার কলার ধরে বলছে, তোর ভাস্কর দেবো, থানাতে তুলে দেবো, এ করবো তার করবো। বাড়ির সামনে এসে ভাঙচুর করছে, আমাদের বাড়ি ভাঙচুর করে দিচ্ছে, তারপরে সিসিটিভি রয়েছে, সিসিটিভি ভেঙে দিয়েছে। জানা গিয়েছে সোমবার রাতে অনুষ্ঠান চলাকালীন এক তরুণীকে কটূক্তি করাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। এই ঘটনার পর কাউন্সিলরের স্বামীর উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করার চেষ্টাও করা হয়। এ বিষয়ে শুভঙ্করের দাদা সাগর ঘোষ বলেন, সোমবার রাতের মতো বিষয়টি মিটেও যায়, মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন। ও মাঠে যায়, ওখানে একটা ফাংশন প্রোগ্রাম ছিল, একটা ডিজে চলছিল, সেই জায়গায় ও হয়তো মদ খেয়েছিল না খেয়েছিল সেটাও আমি শিওর না, খেয়ে ও নাকি স্টেজে উঠেছিল, স্টেজ থেকে একটা ছেলে ওকে ধাক্কা মেরে নিচে নামিয়ে দেয়। যখন ধাক্কা মেরে নামিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ওখানে তো নিচে নেমে আসে, এসে আমার বাড়িতে দৌড়ে দৌড়ে এসে ওর হাতে করা সোনার জিনিস ছিল, হাতে ব্রেসলেট ছিল, একটা গলার চেন ছিল, সেগুলো খুলে আমার কাছে দিয়ে বলে, দাদা এগুলো ধর, আমি আসছি। আমার তখন সন্দেহ লাগলো, সঙ্গে দৌড়ে গিয়ে দেখি যে দেখি বিদেখি স্ত্রীভাবে ওরা সব বাস খুঁটিনে দৌড়দৌড়ি করছে, এটা নিয়ে কালকের গন্ডগোল নিয়ে আজকে ইস্যু দেখছে, তো মারতে হবে, দমাতে হবে। তরুণীর বাবা অমিত ঘোষ বলেন, মেয়েকে কটূক্তি করা হয়েছিল, তার প্রতিবাদ করা হয়েছে, মারধরের কোনো ঘটনা ঘটেনি। আমার মেয়ের বয়স 15 বছর, 15 দিন স্কুলে পড়ে। আমার মেয়ে কালকে রাত্রিবেলা ওখানে যখন পাড়ার অনুষ্ঠান হচ্ছিলো, তার দাদা কাকা জ্যাঠারা সবাই ছিল, ম্যাক্স বলে একটা ছেলে, এদের এই সাঙ্গভঙ্গ এসে আমার মেয়েকে ইপটিজিং করে। তাকে আজকে যখন সকালবেলা আমার মেয়ে আমাকে বলে, যেহেতু কালকে রাত হয়ে গেছিলো, আমার মেয়ে আমাকে বলে, বলার পরে আমি যখন ম্যাক্সকে ধরি, তখনই ওরা উত্তেজিত হয়ে আমাদের মারতে আসে। আমাদের কাউন্সিলর যখন বলতে যায় যে সে অন্যায় করেছে, তার অন্যায়ের প্রতিবাদ তোরা করবি কি, তারা অন্যায়ের প্রতিবাদ না করে উল্টে কাউন্সিলরের বিপক্ষে তারা গিয়ে কথা বলবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বনগা থানায় অভিযোগ দায়ের হয়েছে, যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলরের স্বামী তথা ওয়ার্ড সভাপতি উত্তম ঘোষ। তিনি বলেন, ঘটনার সময় দুপক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করেছিলাম, হয়তো একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম, এর বেশি কিছু নয়। ঘটনাটা গতকাল রাত্রে ঘটেছে এবং দুই পক্ষ যখন মারামারি করছে, সেই সময় আমি ঘুম থেকে, আমাকে একজন ডাকলো যে এরকম হচ্ছে মারামারি, আমি দুই পক্ষকে সরিয়ে দিলাম যে গণ্ডগোল করিস না, বাড়ি যা, কালকে দেখা যাবে। এবং কাউন্সিলর যখন শুনলে পরে ওদেরকে বলতে যায় যে বিষয়টা এটা তোমরা করেছো ঠিক করো না, তখন ওরা প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে এবং মানে সমস্যা যাতে আরও বাড়ে সেই জায়গাটা আমি বারবার চেষ্টা করছি মেটানোর। এক পক্ষকে আমি বাড়িও পাঠিয়ে দিলাম যে যাও বসে একটা মিটমাট করে দেবো, কিন্তু আর এক পক্ষ যারা আমাকে বললো যে একটু মিটমাট করার, তারাই দেখলাম যে লাস্টে কেস করার জন্য উদ্যত হলো। যদিও বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিযোগ করেছেন বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল। ঘটনা হচ্ছে তৃণমূলের নেতারা দাদাগিরি যদি না করে এটা একটা অবাস্তব হয়ে যাবে, তৃণমূলের নেতারাই তো দাদাগিরি করবে। সমাজের এখন দাদা বলতে এরা মনে করে মমতা ব্যানার্জি এদের লাইসেন্স দিয়ে রেখেছে, লাইসেন্স হোল্ডার এরা দাদাগিরি করার। আর গতকাল যেটা 2 নম্বর ওয়ার্ডে হয়েছে, এটা তো গোষ্ঠীদ্বন্দ্ব, এদের এরা পুরো দুটোই তৃণমূল, দুটোই তৃণমূল, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মেশিন বেরোবে না, লাঠি বেরোবে না, পাথর বেরোবে না, এটা তো হতে পারে না। এরা গোষ্ঠীদ্বন্দ্ব, এরা নিজেরা নিজেদের দলটা, দল বলে তো কিছু নেই, দলটা হচ্ছে তোলাবাজদের আর গুন্ডাদের দল, সেই গুন্ডাদের যা পরিণতি, নিজেদের গোষ্ঠীতে নিজেরাই মারামারি করে মরছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।